আগে করি, পরে বিয়ে বলাইতাম পারি না। এখনো তো আমি সূত্র একটা দিছি, আমার তো ওটু আইব, আমি যা লিখি তাই আইব। সবাই সিটটা মানে বুঝছেন, অ্যাটেন্ডেন্স সিট তো এখানে 6 তারিখ পর্যন্ত দেওয়া আছে। 6 তারিখ স্কুলে, চাকরির ক্ষেত্রে, অনেক জায়গায়। সেম এখানে তো ইনস্ট্রাকশন দেওয়া দিচ্ছে যে প্রেজেন্টের পি, অ্যাবসেন্টের এ, লেবের এল, আর হাফডেতে এইচডি। এখানে সূত্রটা হয়েছে, এখানে 6 দিন আছে, 6 দিনের মধ্যে কে কত দিন আইসে টোটাল ডে, কার কত দিন টোটাল ডে, এখানে সবারই আছে 6 দিন আছে। অ্যাবসেন্ট কে কত দিন, এটা রুলস হয়েছে যে প্রথমে
সমান দিতে হইব, যে কোনো সূত্রের ক্ষেত্রে সমানে প্রথমে ইকুয়াল দিতে হইব। ইকুয়াল দেওয়ার পরে এখানে ইনস্ট্রাকশন অনুযায়ী সূত্র ইউজ করতে হইব, এখানে কাউন্টিং সূত্র আইব, কাউন্টিং থেকে পরে ছয় দিন গড়টা সিলেক্ট করে হইব, পরে কমা, পরে কেন তো অ্যাবসেন্টের এ, তাহলে ইনভার্টেড কমা দিয়ে এ টোটাল দেওয়ার ক্ষেত্রে কেন তো ইনস্ট্রাকশন দিচ্ছে, টোটাল দেওয়ার ক্ষেত্রে তো কেন বলা হয়েছে যে কি দেওয়া হইবে, টোটাল দেওয়ার তো পুরাটাই এখানে কাউন্টার, এখানে সূত্র আছে কাউন্ট হইলে শুধু নাম্বার গণনা করবো, এখানে কয়টা নাম্বার আছে শুধু সংখ্যা, কাউন্ট একটা সূত্র আছে শুধু সংখ্যাটি গণনা করবো, আর যদি কাউন্টটা দেওয়া হয় তাহলে সংখ্যা শুকনো অক্ষর সহ যে এখানে দিলে শুধু লেখার কালার পাল্টি ফন্টে, আর এখানে দিলে লেখার পেছনের যে সেলগুলো এগুলোর কালার পাল্টি। কালারটা আসছে তারা রুলস অনুযায়ী, কেন পাঁচটা গোল কালি এই কালার একের ভেতরে একের কালার, এই সেগুলো আমরা এখানে আমরা নিজে নিজে কালার দিতে পারবো, যে কোনো কালার কালারগুলো চেঞ্জ করে কারণ
ইনস্ট্রাকশন থাকবে না। এখানে অনেক লেখা থাকবে, এটা নেই। কোনো কিছু খুঁজে বার করলো
মেমোরি রেসিপিটা নাম না দিয়ে জাস্ট খালি লেটার দিলে হবে। না অ্যামাউন্টের সূত্র তো পাইলাম না, সূত্র মুখস্থ আছে নিজে। ইউনিটটা যেটা আপনার একটা সিলেক্ট করে দিয়েছিল, ইউনিট যেটা থাকবে ইউনিটটা সিলেক্ট করে দিয়েছিল।
ইউনিট যে কলাম আছে তার উপর বা রড তার উপর যে কলাম রয়েছে দুই করার জন্য ইউজ করা হয়। নাম্বার কিটো দিছে ফাংশন কিটো দিছে না পরে এখন ঠিক আছে পরবর্তী যেটা পাইছে এবং টু যেটা পাইছে একশো কি তার টু কি তা মানে একশোর নিচে যত ইউনিট আছে সব দুইটা হবে লাগাটা নেই তো লেস দেন নেই না গ্রেটার দেন তো নেই লেস দেন তো নিচ্ছে না সিদ্ধ তৈরি দিলাম না ডেটা দিন দিতাম দিলাম টোটাল আমার টোটাল ইউনিটের জন্য আমরা
তোমাকে শেষ দিলে দেন এটা। আচ্ছা ওকে, এখন মনে হলো সাপোজ একটা জিনিস আমি মনে করতে বলছি, সাপোজ এটা কি আসলে আমার সবগুলো ইংলিশ ফরম্যাটে ছিল, এই জন্য ইলেকট্রিক বিলে যারা যদি আমরা লেখতাম বিদ্যুৎ বিল, তখন আমরা কি ইউজ করতাম বাংলা ফর্ম। এখন যেমন বলো তো বাংলা ফর্মটা কিবোর্ডের ফুল শর্টকাট ইউজ করলে একটা বাংলা ফর্ম প্রথম ঠিক করে আসে ভালো হয়ে বলো। এখানে গিয়ে লিখে দেখো সবাই বুঝবে না।